প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রেজল্ভ লাইফ নিয়ে, যেখানে তোমরা ইংরাজি সমস্যার সমাধান তোমরা পাবে। তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো আমার এই চ্যানেলটি, এবং আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক দেবে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এর আগের দিন আমরা কী আলোচনা করেছি? একটি গুরুত্বপূর্ণ পার্ট আর্টিকেলস, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সে আর্টিকেলসের পার্ট ওয়ান, পর্ব এক আমাদের হয়েছে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেলস, দি কোথায় কোথায় বসে সেটা আমরা জেনেছি। আজকে শুরু করছি পর্ব দুই, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলস, এ এবং অ্যান কোথায় কোথায় বসে সেইটা কিন্তু আমরা আজকে আলোচনা আজকে করব। এবং এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ভালোভাবে বুঝবে এবং তারপর প্র্যাকটিস করবে, যাতে ইজিলি তোমরা করতে পারছো। কেমন? তাহলে আজকে কী আলোচনা করব? ইনডেফিনিট আর্টিকেলস, এ এবং অ্যান কোথায় বসে। এ এবং অ্যান কোথায় বসে এটা জানতে গেলে আমাদেরকে একটু বাংলা বর্ণে সাহায্য লাগবে। কেমন? বাংলা যে ধ্বনি রয়েছে, ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, যেটা আমরা ইংরেজিতে বলি ভাওয়েল এবং কনসোন্যান্ট। ভাওয়েল মানে স্বরধ্বনি, কনসোন্যান্ট মানে ব্যঞ্জন ধ্বনি। তাহলে বাংলাতে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, অ থেকে ঔ পর্যন্ত হচ্ছে স্বরধ্বনি, তার সঙ্গে একটা যুক্ত হবে সেটা হচ্ছে এ, এটা স্বরধ্বনি। আর ক থেকে চন্দ্রবিন্দু এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে অ থেকে ঔ তার সঙ্গে এ হচ্ছে স্বরধ্বনি, আর ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির সাহায্যে আমরা এটা করব। কেমন, কীভাবে করব? যখন কোনো একটা শব্দ দেবে, সেই শব্দের আগে আমরা এ করব না অ্যান করব এটা বিচার করতে গেলে আমাদেরকে সেই শব্দটাকে আমরা বাংলা উচ্চারণ করব। তাহলে কোন বিষয়ের উপর জোর দেবো আমরা? উচ্চারণ, অর্থাৎ আসল বিষয়টা হচ্ছে উচ্চারণ, উচ্চারণটা হচ্ছে মেন, উচ্চারণের উপর আমরা জোর দেব। উচ্চারণ করার পর প্রথম ধ্বনিটা দেখব, প্রথম ফার্স্ট আমরা দেখব, ফার্স্ট লেটার দেখব আমরা। যদি সেটা স্বরধ্বনি হয়, স্বরধ্বনি, তাহলে আমরা করব অ্যান, অর্থাৎ স্বরধ্বনি থাকলে আমরা করব অ্যান। আর যদি সেটা ব্যঞ্জন ধ্বনি হয় আমরা করব এ। তাহলে এ হবে না অ্যান হবে সেটা উচ্চারণের উপর নির্ভর করবে। যদি স্বরধ্বনি হয় তাহলে অ্যান, যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে এ। কোনটা? প্রথম বর্ণটা আগে উচ্চারণ করে নেব তারপরে। কেমন, কেমন দেখাচ্ছি আমি? আমি এখানে পাঁচটা শব্দ লিখেছি, বয়, ডল, ট্রি, অ্যাপল, আউল। আমরা বাংলা উচ্চারণ করব, বাংলা, ঠিক আছে? বাংলা উচ্চারণটা মেন, এবং বাংলা উচ্চারণ করার পর প্রথমটা আমরা দেখব। এটা কী উচ্চারণ হচ্ছে? বয়। তাহলে বয় যদি আমরা লিখি তাহলে প্রথমে কী আসছে? প্রথমে আসছে ব, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি আমরা কী করব? এ করব। এটা কী উচ্চারণ আসছে? ডল, ডল। তাহলে প্রথমে কী আছে? ড, ব্যঞ্জন ধ্বনি, তাহলে আমরা করব এ। এটা কী আছে? ট্রি। তাহলে এখানে ট্রি, প্রথমে কী আছে? ট, ব্যঞ্জন ধ্বনি, তাহলে আমরা করব এ। এখানে কী আছে? অ্যাপল, অ্যাপল, উচ্চারণ কী আসছে? অ্যাপল, অর্থাৎ প্রথমে হচ্ছে এ, প্রথমে এ হচ্ছে অর্থাৎ স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি হলে কী হবে? তাহলে এখানে বসবে অ্যান। তারপর এটা কী উচ্চারণ? আউল, আ। আটা কি? স্বরধ্বনি, তাহলে এখানে বসবে অ্যান। তাহলে উচ্চারণের প্রথমটা দেখো, প্রথমটা পেয়েছি ব, ব্যঞ্জন ধ্বনি, এ। প্রথমটা পেয়েছি ড, ব্যঞ্জন ধ্বনি, এ। ট, ব্যঞ্জন ধ্বনি, এ। এটা বলেছি স্বরধ্বনি, তাহলে অ্যান। আ, আ হচ্ছে স্বরধ্বনি মানে অ্যান। তাহলে উচ্চারণটা আগে আমি করবো, বাংলা উচ্চারণটা করব, তারপর প্রথমটা দেখব। যদি স্বরধ্বনি হয় আমরা করব অ্যান, যদি ব্যঞ্জন ধ্বনি হয় আমরা করব এ। কেমন? আরো কিছু উদাহরণ আমি দিচ্ছি।
চারটে শব্দ লিখেছি আমি, চারটে কিন্তু এইচ দিয়ে। যদি আমরা ইংরাজি ধরতে চাই তাহলে এইচ, এইচ তো কনসোন্যান্ট, তাহলে তো আমি ইয়ে করবো, কাজে আমি সবসময় বাংলাটা দেখবো কেমন উচ্চারণটা হচ্ছে, তাই না? মানে সবগুলো এইচ দিয়ে আছে মানে সবগুলোই যে এ হবে তা না, আসলটা হচ্ছে উচ্চারণ। এটা উচ্চারণটা কী হবে? এটা হাউস, হা, হাউস মানে প্রথমে কি হ, হটা ব্যঞ্জন ধ্বনি আমরা করব এ। তারপরে কি হর্স, প্রথমে হ, এটাও ব্যঞ্জন ধ্বনি এ। এটা উচ্চারণ কি এইচ ও ইউ আর, আওয়ার, এটা কিন্তু আর হাওয়ার না, এটা আওয়ার, আ, আওয়ার, আ, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি নয় এটা, এটা স্বরধ্বনি। তাহলে আমরা করব এন। এটা এইচ দিন উচ্চারণ কি অনেস্ট, অ, অনেস্ট, হনেস্ট নয় অনেস্ট, অ, অর্থাৎ স্বরধ্বনি আমরা করব এন। তাহলে সবগুলোই কিন্তু এইচ দিয়ে, কিন্তু কোথাও এ হলো কোথাও এন হলো, তারতম্যটা স্ব উচ্চারণের জন্য। যেখানে আমরা স্বরধ্বনি পাচ্ছি সেখানে আমরা এন করছি, যেটা ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি সেটা কিন্তু আমরা এ করছি। ঠিক আছে, আরো রয়েছে কিছু এক্সাম্পল রয়েছে, যেমন চারটে আমি শব্দ লিখেছি, চারটে কিন্তু এইচ দিয়ে, তাই না? কিন্তু শুধু এইচ দেখলে হবে না, আসলে হচ্ছে উচ্চারণ, উচ্চারণের তারতম্য অনুযায়ী কিন্তু আর্টিকেল আলাদা হয়ে যাবে। এটা উচ্চারণ কি হাউস, হ, হাউস, হ, ব্যঞ্জন ধ্বনি এ বসবে। এটা কি হর্স, হ, ব্যঞ্জন ধ্বনি এ বসবে। এটা কি আওয়ার, আ, আওয়ার, এটা কিন্তু হাওয়ার না, আওয়ার, আ, স্বরধ্বনি এন বসবে। এটা কি অনেস্ট, অ, হনেস্ট নয় অনেস্ট, অ, এন বসবে। তাহলে সবই কিন্তু এইচ, কিন্তু উচ্চারণ দেখতে হবে। উচ্চারণে যদি আমি ব্যঞ্জন ধ্বনি পাই তাহলে এ করব, যদি স্বরধ্বনি পাই তাহলে আমরা কিন্তু এন করব। কেমন? আরো এক্সাম্পল রয়েছে, পাঁচটা লিখেছি, আসল হচ্ছে উচ্চারণ, উচ্চারণ দেখবো স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি। এটা উচ্চারণ কি করবো আমরা এম এ, এম লিখি, এম, এম প্রথমটা ফার্স্ট লেটার দেখবো, প্রথম বর্ণ কি এ, এম, কিন্তু প্রথমটা কি এ, তার মানে এটা স্বরধ্বনি, তাহলে এম। এটা কি বি, প্রথমটা কি ব, ব, ব্যঞ্জন ধ্বনি এ। এটা কি এম, প্রথমে এ, স্বরধ্বনি এম। এটা কি এস, প্রথমে কি এ, স্বরধ্বনি এম। এটা কি বি, প্রথমে ব, ব্যঞ্জন ধ্বনি এ। তাহলে যেখানে যেখানে ব্যঞ্জন ধ্বনি আসবে সেখানে এ, যেখানে যেখানে স্বরধ্বনি আসবে সেখানে এম। তাহলে আমরা প্রথম নিয়ম পেলাম উচ্চারণ, যদি প্রথমটা স্বরধ্বনি হয় তাহলে এন, যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে এ। তাহলে বাংলা উচ্চারণ দেখে কিন্তু আমরা এ বা এন কিন্তু আমরা বসাব। এটি হলো একটি নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ইউ, আমরা জানি ইউ হচ্ছে ভাই, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ বসবে। ইউ অর্থাৎ ইউকে যদি আমরা ইউ বলি, লিখবো ইউ, বলবো ইউ, সেম, কোনো পার্থক্য নেই। ইউকে যদি আমরা ইউ বলি তাহলে এ, আর যদি আলাদা বলি তাহলে এম। ইউকে ইউ বললে এ, লিখবো ইউ, বলবো ইউ, সেম, একই বলবো, তাহলে এ। আর যদি আলাদা হয়ে যায় উচ্চারণটা তাহলে এম। যেমন পাঁচটা শব্দ লিখেছি, পাঁচটা, এটা কি পাঁচটা ইউ দিয়ে, পাঁচটা ইউ দিয়ে উচ্চারণ দেখবো। এটা কি ইউনিট, ইউ, ইউকে ইউ বলছি, ইউনিট, লিখছি ইউ, বলছি ইউ, ইউনিট, তাহলে আমরা এ করবো। ভাওয়েল দেখে কখনো আমরা ইয়ান করবো না, কারণ আমরা উচ্চারণে ইউ বলছি। এটা কি ইউনিয়ন, ইউনিয়ন, ইউ বলছি,
এটা কি ইউনিক, ইউ বলছি, এটা কি আমব্রেলা, আ পাল্টে গেল আমব্রেলা, তাহলে এবার কিন্তু এন হয়ে যাবে, আলাদা হয়ে গেছে। এটা ইউনিভার্সিটি, ইউ বসবে, তাহলে যেখানে যেখানে আমরা উচ্চারণ করছি ইউ সেখানে এ বসবে, যেখানে পাল্টে গেল আমব্রেলা সেখানে এন হয়ে গেল। কেমন? দুটো ব্যতিক্রম আছে মনে রাখতে হবে, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ওয়াফুল, এই দুটো ব্যতিক্রম এ বসবে। যদি এটা ভায়েল, অনেকে ভাবতে পারে ওয়ান ও তো ভায়েল তাহলে এন হওয়ার উচিত, ওয়াফুল এ তো ভায়েল না, আর এই ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষাতে বেশি করে আসে। ওয়ান, ওয়ান আইড ম্যান, ওয়ান রুপি নোট থাকতে পারে, ওয়ান থাকলে এ বসবে, ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু এ বসবে, ওয়াফুল এ বসবে, ভাওয়েল তো এ বসবে, দুটো কিন্তু ব্যতিক্রম ওয়ান আর ওয়াফুল। তাহলে আমরা তিনটে নিয়ম জানলাম। এক নম্বর নিয়ম, বাংলা উচ্চারণ দেখব, যদি স্বরধ্বনি হয় তাহলে এন, যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে এ। দুই নম্বর নিয়ম, ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায় আমরা এ করব, আর আলাদা হলে আমরা এন করব। তিন নম্বর, দুটো ব্যতিক্রম জানলাম ওয়ান এবং ওয়াফুল, আমরা এ করব। এই হলো এ এন এর ব্যবহারের নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার আপনার ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন ইজিলি আপনার উত্তরগুলো কিন্তু করতে পারছেন। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন শর্টকাট ট্রিক্স এবং টিপস নিয়ে, যাতে আপনি উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে।